সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এইরকম জাত মান কোয়ালিটি দেখে যদি একটা দর্শক বকনা গরু সংগ্রহ করে ইনশাল্লাহ কোনোদিনই বকনায় লস হবে না, এইরকম জাত মান দেখে বকনা সংগ্রহ করতে হবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। রনি ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা পোষটের পূর্ব পাশে। তো দর্শকদের উদ্দেশ্যে আজকে তিন পিস বকনা নিয়ে আসছি ভাই। স্পেশালটা খুব উন্নত জাতের এবং খুব হাই পার্সেন্টের তিনটা বকনা দেখাবো আজকে দর্শকদের, যা দর্শক দেখলে বুঝতে পারবে। তবে একটা জিনিস জানি না দর্শকের কাছে কতটা কোয়ালিটিফুল মনে হবে, তো আমার কাছে সর্বোচ্চ সেরা বাচ্চা তিনটা আজকে দর্শকদের দেখাবো ভাই। আচ্ছা, তো রনি ভাই চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলি দর্শক, হ্যাঁ দর্শকদের বকনা বাচ্চাগুলো দেখান। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চল বিচার যায়নি। রনি ভাই, এক নম্বরের বকনা বাচ্চাটা জাত মান দশটা ভাই। এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চার গলাটা দেখেন যে কত চিকন গলা, এবং বাচ্চার লম্বা কত বড় হাত পাগুলো দেখান, পিছনে শেপটুকু দেখান, লেজটা দেখান, এ টু জেড সুন্দর করে দর্শককে দেখাবেন যেন দর্শক দেখে বুঝতে পারে যে আসলে বাচ্চাটা যাতে মানে কমতি আছে না ভালো আছে, বা দুই নম্বর বাচ্চা কি অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, যেটা তারা ভিডিও দেখে বুঝতে পারে। ঠিক আছে, বাচ্চার পিছনে শেপটুকু দেখান যে কত সুন্দর লাক্সারি ফুল, একটা স্টেট বাই স্টেট একটা বকনা বাচ্চা। বাচ্চাটার কোয়ালিটিটাই অন্যরকম ভাই। লেজটার গেটআপটা দেখেন, লেজের উলান পালানটা দেখি, হ্যাঁ এটার উলান পালানটা দেখেন দর্শকদের, যে উলানটা কেমন আছে ভাই। এই দেখেন বাচ্চাটা, দেখেন উলানটা কেমন আছে, এই দেখেন। ঠিক আছে, এই দেখেন চারটা দেখছেন, দেখছেন। আমি তো দর্শকদের একটা কথাই বলি যে আপনারা জাত মান দেখে কে বাচ্চা সংগ্রহ করবেন। এই দেখেন বাচ্চা, এবং চারটা নিফুল দেখেন যে কত বড় বড় নিফুল। এক নম্বরের বকনা বাচ্চাটা বসটা কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক 7 মাস প্লাস মাইনাস বয়স হবে। 7 মাস প্লাস মাইনাস, হ্যাঁ 7 মাস প্লাস মাইনাস। খাওয়া দাওয়া একদম সুস্থ সবল, যে দর্শকের পছন্দ হবে, শুধু গাড়ি ভরে টাকাটা দিলে পরে ইনশাল্লাহ বাসায় পোষা দিয়ে টাকা নিয়ে আসবো। ঠিক আছে, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভরে টাকা অ্যাডভান্স করতে হবে। এইরকম জাত মান কোয়ালিটি বকনা বাচ্চা বাসায় পোষা দিয়ে টাকা নিয়ে আসবো, এরকম কোয়ালিটি দেখে নিতে হবে। দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম রাখছি আমি 61,000 টাকা ফিক্স রেট, কোনো দরদামের সুযোগ নাই, একই দাম 61,000 টাকা ভাই। বন্ধুরা, এক নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান, ফিস্টের দামটা শুনলেন 61,000, হ্যাঁ 61,000 টাকা ভাই। বন্ধুরা, তারপরে দেখছেন এটা 2 নম্বর বকনা বাচ্চা, এটার খাওয়া দাওয়া ঠিক আছে। রনি ভাই, 2 নম্বরের বকনা বাচ্চাটা জাত মান বয়সটা? 2 নম্বর বকনা বাচ্চাটা ভাই একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা ভাই। এটা, হ্যাঁ এটা জেনুইন মুন্ডি। যদি কোনো দর্শক যদি প্রমাণ করতে পারে যে এটা মুন্ডি না, তাহলে পরে মানে যা আবদার করবে ইনশাল্লাহ আমি তাতে রাজি আছি, যে এরকম মুন্ডি বাচ্চা দেখে তারপর দর্শক সংগ্রহ করবে যে মুন্ডি কি জিনিস, এই যে মাথাটাকে দর্শক দেখে নিক। ঠিক আছে, হেভি সুন্দর একটা মুন্ডি বকনা বাচ্চা। এর গলাটা দেখেন দর্শকদের কতটা চিকন, কোনো লাভি কম্বল কোনো কিছু পাবে না, অরিজিনাল একটা জাত বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা ভাই। মাজাটা দেখান, মাজার শেপটুকু দেখান, লেজটা দেখান, এবং প্রত্যেকটা পায়ের খোর সাদা আছে আল্লাহর রহমতে, এবং এবার গরুগুলো জিভা সাদা। উলান পালানটা দেখান, হ্যাঁ এটার উলান পালানটা দেখান দর্শকদের, যে এর উলানটা কেমন আছে। এই দেখেন ভাই বকনাটার উন্নি ফুল চারটা দেখেন দর্শকদের, দেখছেন, এবং এক থুকনা জায়গা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, নিপুল চারটে আছে, হ্যাঁ চারটা নিপুল, কত বড় বড় নিপুল। দুই নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এই 2 নম্বর বকনার বয়স আছে ভাই 8 মাস প্লাস মাইনাস হবে ইনশাল্লাহ। বাচ্চাটা দেখান আগে দর্শকদের, 8 মাস প্লাস মাইনাস হবে, হ্যাঁ 8 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন, এটার দাম রাখছি আমি 73,500 টাকা। একটা মুন্ডি বকনা বাচ্চা, অরিজিনাল মুন্ডি বকনা বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, দাম রাখছি মাত্র 73,500 টাকা ভাই, ফিক্স রেট, কোনো দরদামের সুযোগ নাই। তিনটা গরু দেখাচ্ছি আজকে দর্শকদের, তিনটাই গরুই অরিজিনাল জাতমানের গরু দেখাবো, এবং তিনটা গরুই অত্যন্ত দামি গরু। তাহলে 2 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চার দাম শুনলেন ফিক্সড 73,000 টাকা, 73,500 টাকা, 73,500, জি ভাই। মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। রনি ভাই, 3 নম্বরে বকনা বাচ্চাটার যত্ন বয়সটা ভাই? এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এটা আপনার অত্যন্ত দুধের একটা গাভীর বাচ্চা। ঠিক আছে, এটা কত লিটার গাভীর বাচ্চা এটা বলবো না, কারণ এটার কত লিটার দুধ দিবে সেটার হিসাব করতে হবে। ঠিক আছে, তো আসলে এই গরুটা যদি একটা দর্শক লালন পালন করতে পারে যত্ন সহকারে, তাহলে এই গরুটার প্রথম ল্যাকটেশনে দুধ আসবে 22 থেকে 23টা দুধ আসবে। গরুটা দেখান, অনেক মানুষ অনেক রকমের গরু দেখাইছে, জানি না আমি কত গরুটা কোয়ালিটিফুল গরু দর্শকদের দেখাইতে পারছি, তবে এটা আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট একটা কোয়ালিটি এবং অত্যন্ত একটা দামি একটা গরু ভাই। গোটা গ্রোথটা দেখান, বডি স্ট্রাকচারটা দেখান, হাত পাগুলো দেখান সুন্দর করে দর্শকদের, যে কতটা লাক্সারি ফুল একটা বাচ্চা। উলান পালানটা দেখেন, হ্যাঁ এটার উলান পালানটা দেখেন ভাই, যে চারটা নিপুল কেমন আছে দেখান দর্শকদের, এই দেখেন ভাই।
দর্শকদের তিন নম্বরে বলতে পারছি এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আপনার 8.5 মাসের মতো বয়স হবে ভাই, 8 মাস প্লাস। ঠিক আছে, 8 মাস প্লাস 8.5 মাস এরকম বয়স হবে এটার। গরুটার গ্রোথটা কত সুন্দর গ্রোথ এটা দর্শকদের দেখান। মাজাটা অনেক ভালো আছে দেখছেন, মাজাটা কিচ্ছু একদম মানে বেস্ট কোয়ালিটি মাজা। মানুষ আকাশ থেকে পড়ে, মানে এত সস্তা মাল। ঠিক আছে, তো আসলে যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করে এটা আলোচনা সাপেক্ষে নিতে হবে ভাই। বন্ধুরা, তিন নম্বরের বর্ত বাচ্চারা নিতে চাইলে আলোচনার মাধ্যমে দাম দর করে নিতে হবে। জি ভাইয়া। রনি ভাই, দর্শকদের সাথে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে জানি না দর্শকদের কতটা জাতমান কোয়ালিটি গরু দেখাইতে পারছি, তবে দর্শক একটা জিনিস যে ভালো মন্দ দর্শকই বিবেচনা করে দেখবে। যদি মনে হয় যে রনি ডেয়ারি ফার্মের গরুগুলো জাতমান কোয়ালিটিতে ভালো আছে তাহলে নেবে, আর যদি মনে হয় যে জাতমান কোয়ালিটি ভালো না তাহলে নেওয়ার দরকার নাই, যেখান থেকে কম দামে গরু পাবে সেখান থেকে নিয়ে নিক। এটাই আমাকে দর্শকের কথা। দর্শকের একটা কথা হলো কি যে গরু যেখান থেকে নিতে হবে জাতমান এবং সুস্থ সবল দেখে গরু সংগ্রহ করতে হবে, তাহলে কোনোদিনও সেই গরুতে লস হবে না। রনিভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।